আরও বাড়ছে তিস্তা নদীর জল, চিন্তিত কালিম্পংবাসী। যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা ক্রমশ ফুলে ফেঁপে উঠছে, তিস্তার জল প্লাবিত করছে রাস্তা, দিকে দিকে ভেঙে পড়ছে কংক্রিটের বাড়ি। এই পরিস্থিতিতে কিছু এলাকাতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কালিম্পং প্রশাসন। এই প্রসঙ্গে জেলাশাসক শ্রী বালাসুব্রমণিয়াম বলেন, তিস্তার জল অনেক এলাকায় ঢুকে পড়ছে, তাই ক্ষতি এড়াতে কিছু রাস্তায় বড় গাড়ি চলাচলে নিষেধ করা হয়েছে। তিনি আরো বলেন, কিছু গাড়িকে ঘুরপথে লাভা গরুবাথান হয়ে শিলিগুড়ি যেতে বলা হচ্ছে। মনে করা হচ্ছে এবার যেভাবে তিস্তায় জল বৃদ্ধি হয়েছে এখনই, তা আগামী দিনে সবাইকে চিন্তায় ফেলবে। এদিকে সিকিমে আটকে পড়া পর্যটকদের সাহায্য করতে হেল্পলাইন চালু করলো নবান্ন। রাজ্য সরকার জানিয়েছে, সিকিমে বিপর্যয়ের ফলে এখনো 1200 পর্যটক আটকে রয়েছেন, তাদের মধ্যে প্রায় সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়াও 15 জন বিদেশি পর্যটক সিকিমে আটকে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মঙ্গন ও চুংথাং এর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় বিপত্তি বেঁধেছে, পর্যটকরা এপারে আসতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য এয়ার লিফটিং এর ব্যবস্থা করা হচ্ছে, তবে আবহাওয়া ভালো না হলে সেটাও সম্ভব হচ্ছে না। নবান্ন যে হেল্পলাইন তৈরি করেছে তার নাম্বার দুটি হল 8768095881 এবং 9051499096। এদিকে বহু মানুষ এখনও ঘর ছাড়া, তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে প্রশাসন। পর্যটকরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি আগে থেকে অনেকটাই ভালো হয়েছে, এখন বৃষ্টি আর না হলে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে, সমস্ত পর্যটকদের সহজেই উদ্ধার করা যাবে। এছাড়াও রাস্তা মেরামতি করার ফলে কোনো রকম সমস্যা থাকবে না যানবাহন চলাচলের ক্ষেত্রে। উল্লেখ্য, 2023 সালে 4 অক্টোবর তিস্তায় ব্যাপক জলস্ফীতি হয়েছিল, আর গত 8 মাস ধরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পাহাড়ের জনজীবন, কিন্তু হঠাৎ করেই আবার প্রবল বৃষ্টিপাতে কালিম্পংয়ের জনজীবন বাধাপ্রাপ্ত হয়েছে। সেবার মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় জলস্তর এতটাই বৃদ্ধি পায় যে একাধিক রাস্তা ভেঙে যায়, জলের তোড়ে ভেসে যায় ব্রিজ। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সিকিমের কোনো বাঁধ না থাকায় বৃষ্টির জল সরাসরি তিস্তা নদীতে চলে আসে। পাহাড় থেকে তিস্তা নদী যতটা নিচে নামছে ততই বৃদ্ধি পাচ্ছে জলের পরিমাণ, ফলে পশ্চিমবঙ্গে যখন তিস্তা প্রবেশ করছে তখন তার জলে অনেক রাস্তা ভেঙে যাচ্ছে, ভেসে যাচ্ছে তিস্তা নদীর পাশে থাকা বাড়িগুলো। সবচেয়ে বড় কথা, তিস্তার জল এসে সর্বশেষ গাজলডোবার তিস্তা ব্যারেজে জমছে, তাই ব্যারেজ কর্তৃপক্ষকেও প্রতিদিন ব্যারেজ থেকে জল ছাড়তে হচ্ছে। সেই জল ছাড়ার ফলে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর নিচু এলাকার বাসিন্দারা চিন্তিত হয়ে পড়ছেন। অনেকের বাড়িতে জল ঢুকেছে বলেও জানা যাচ্ছে। আজ সকাল 6টায় গাজলডোবা থেকে 945 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তর। ছোট গাড়ি কে লিয়ে জ্যাদা রেস্ট্রিকশন নেই, হাম লোক উধার ওয়ান ওয়ে বানা কে ছোড় রা, বাট হেভি ভেহিকলস ডিউ টু হেভি ভেহিকলস এন্ড বাসেস উধার জানে কা সেফটি নেই হ্যায়, ইসলিয়ে হাম লোক টেম্পোরারি রেস্ট্রিকশন দিয়া হ্যায়। সো সাপোজ সিচুয়েশন ইম্প্রুভ উইল রিভার্ট দ্য ট্রাফিক রেস্ট্রিকশনস, বাট আবি তক হেভি ভেহিকলস এন্ড বাসেস আর নট ক্রসিং থ্রু মল্লি মল্লি টু চিত্রে হাম লোক রেস্ট্রিক্ট কর রা, বেসে 29 মাইলস সে ভি রেস্ট্রিক্ট কর রা হেভি ভেহিকলস কে লিয়ে।